চুলের খুশকি এই সমস্যা আমরা ফেস করিনি এমন মানুষ খুবই কম পাওয়া যাবে আমরা কোনোভাবে বুঝতে পারি না যে চুলের খুশকি আমরা কিভাবে দূর করব এবং কি এটার জন্য আমাদের যে দিনে কতগুলো হেয়ার ফল হয় সেটা আমরা নিজেরাও জানি না খুবই সাধারণ কিছু ইনগ্রেডিয়েন্টস ব্যবহারের মাধ্যমে আমরা যদি আমাদের খুশকির সমস্যা থেকে একদম সারা জীবনের জন্য রিলিফ পাই কেমন হয় বলেন তো বিষয়টা কিন্তু একদমই খারাপ হয় না আর এই খুশকির জন্যই কিন্তু আমাদের অনেক বেশি হেয়ার ফল হয়ে থাকে এন্ড আমাদের মাথার যে স্কাল্প আছে এটাও কিন্তু অয়েলি হয়ে থাকে এজন্য দেখা যায় যে ডেইলি ডেইলি আমাদের শ্যাম্পু না করলে বা হেয়ার ওয়াশ না করলে হেয়ারটা একদম অয়েলি হয়ে থাকে স্পেশালি স্কাল্পের তার জন্য আমাদের ডেইলি শ্যাম্পু করতে হয় আদারওয়াইজ আমরা কোনোভাবে বাইরে বের হতে পারি না তো আজকে তোমাদের সামনে আমি এমন একটা ম্যাজিক্যাল প্রোডাক্ট শো করব যেটা কিনা একদম চুটকি দিয়ে সব খুশকি আমাদের হেয়ার থেকে রিমুভ করতে হেল্প করবে তার আগে তোমরা যদি আমাকে আমার সোশ্যাল মিডিয়াগুলোতে ফলো করতে চাও আমি ডিসক্রিপশন বক্সে সবগুলো লিংক দিয়ে দিব চাইলে ফলো করতে পারো ফর মোর আপডেট সো চলো আমরা বেশি লেট না করে চলে যাই আমাদের মেইন ভিডিওতে সো খুশকির জন্য আমরা কী কী প্রবলেম ফেস করলাম সেটা তো বললামই আমাদের হেয়ার ফল হয় স্কাল্প অয়েলি হয়ে যায় ডেইলি ডেইলি হেয়ার ওয়াশ করতে হয় ইভেন তোমরা একটা জিনিস হয়তো জানো না খুশকির জন্য আমাদের কিন্তু স্কাল্পে খুবই ইচিং হয় যে অনেক সময় দেখা যাচ্ছে আমরা বাইরে গিয়েছি রেস্টুরেন্টে গিয়েছি অফিস বা হচ্ছে ভার্সিটিতে গিয়েছি তখন আমরা মাথায় এভাবে ইচিং করছি আই মিন চুলকাচ্ছি সেই জিনিসটা যা অকওয়ার্ড এটা যাদের ফেস করতে হয়েছে তারাই বুঝতে পেরেছে সো এই জিনিসটাও কিন্তু আমাদের খুশকির জন্য হয়ে থাকে চলো আমাদের শো স্টপারকে এখনই তোমাদের সামনে হাজির করি দিস ইজ আওয়ার শো স্টপার এটা হচ্ছে খুবই 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 হেল্পফুল একটা হেয়ার মাস্ক ফ্রম আরং এটা হয়তো তোমরা অনেকেই কম বেশি ইউজ করেছো আমি হচ্ছে অনেক দিন যাবতই ইউজ করছি বাট রিভিউ দেওয়া দেওয়া করে দেওয়া হচ্ছে না সো এই জন্য ভাবলাম যে এখন যেহেতু অনেক খুশকির প্রবলেম হচ্ছে ইভেন আমিও কিছুদিন ধরে খুশকির প্রবলেমটা ফেস করছি এজন্য আবার স্টার্ট করেছি এটা ইউজ করা তাই ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি কেননা তোমাদেরও একটু হেল্প হয়ে যাবে সো চলো আমরা এটার সাথে পরিচিত হয়ে নেই যে আপুরা এটা সম্পর্কে আগে থেকে জানো তাহলে তো তাদের জানাই আছে আবারও একটু জেনে নাও অ্যান্ড যে আপুরা এটা সম্পর্কে জানো না তাদের হচ্ছে ওয়ার্ম ওয়েলকাম চলো আমরা এটা সম্পর্কে এখন জেনে আসি এটার কোয়ান্টিটি হচ্ছে 100 গ্রাম অ্যান্ড এটার প্রাইস হচ্ছে 100 টাকা প্লাস ভ্যাট সো এইখানে যেটা ক্লেম করেছে সেটা আমি ফার্স্ট একটু বলবো এটা মেইনলি একটা হার্বাল হেয়ার প্যাক অ্যান্ড এটা যেটা বলেছে এটা হচ্ছে তিলের তেল সমৃদ্ধ আই মিন তিলের তেল দ্বারা এটা তৈরি করা হয়েছে তিলের তেলের একটা ইনগ্রিডিয়েন্টস রয়েছে অ্যান্ড এখানে আরও যেটা বলেছে যে স্বাস্থ্যোজ্জ্বল খুশকিমুক্ত চুলের জন্য আমি যেটা ভিডিওর ফার্স্টে বলেছিলাম যে খুশকি দূর করতে এই প্রোডাক্টটা জাস্ট অ্যামেজিং কাজ করে তোমরা যারা ইউজ করেছো তারা তো অলরেডি জানোই যে এটা কত ভালো ভাবে আমাদের হেয়ারের যে খুশকিগুলো থাকে সেটা রিমুভ করতে সাহায্য করে আর যেই আপুরা চাচ্ছ যে এমন একটা প্রোডাক্ট এমন একটা কম প্রাইসের মধ্যে যেটা কিনা তোমার হেয়ার থেকে এই প্রবলেমগুলো সলভ করে দিতে পারবে সো গো ফর দিস চলো আমরা এখন এটা ইনগ্রিডিয়েন্ট লিস্টটা দেখে আসি ফার্স্টেই এরা যেটা বলেছে যে এখানে প্রাকৃতিক মেহেদি রয়েছে আই মিন এরা মেহেদি পাউডার এখানে ইউজ করেছে খুব ভালো অ্যামাউন্টেই যখন তোমরা এটা ইউজ করবে তখন একটা মেহেদির যে স্মেল সেটা তোমরা ফিল করতে পারবে অ্যান্ড এখানে শিকাকাই ইউজ করা হয়েছে আমলকি ইউজ করা হয়েছে রিঠা ইউজ করা হয়েছে তারপরে হচ্ছে বহেলা ব্রাহ্মণী অ্যান্ড জাটামনসি ইউজ করা হয়েছে আই ডোন্ট নো অ্যাবাউট জাটামনসি এটা আমি হচ্ছে নিজেও জানি না সো এই সম্পর্কে আমি একটু বলতে পারলাম না সো বাদ বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে আমরা কম বেশি সবাই এটার সাথে পরিচিত যে এই প্রোডাক্টগুলো বা এই ইনগ্রিডিয়েন্টসগুলো আমাদের চুলকে হেলদি করতে কতটা সাহায্য করে অ্যান্ড এটা যদি আমরা নিয়মিতভাবে ইউজ করি একদম প্রপার ওয়েতে এটা যখন আমাদের চুলের খুশকি দূর করে চুলকে স্ট্রং করতে সাহায্য করবে তখন কিন্তু আমাদের হেয়ার ফলগুলো কমে হেয়ার লম্বা হতেও খুব হেল্প করবে সো এখন বলতে পারো যে আপু আমরা এটা কিভাবে ইউজ করব এটা খুবই ইজি এখানে সব কিছু লেখাই আছে আমি জাস্ট তোমাদের পরে একটু শোনাই ফার্স্টে যেটা বলেছে 3 থেকে 4 চামচ হার্বাল এই হেয়ার প্যাকটা নিতে হবে এর সাথে তোমার 3 চামচ নিলে 6 চামচ পানি অ্যাড করতে হবে বা 4 চামচ নিলে 8 চামচ পানি অ্যাড করতে হবে আই মিন তোমরা তোমাদের হেয়ারের কোয়ান্টিটি অনুযায়ী যে পরিমাণের প্যাকটা নিচ্ছ তার ডাবল পরিমাণে পানি তোমরা এটার সাথে ব্যবহার করবে ইভেন এখানে আরও বলেছে যে তোমরা 1 চা চামচ আরং আর্থ সিসিমি অয়েলও এখানে অ্যাড করতে পারো আর এই প্যাকটা যেহেতু খুশকির জন্য খুব উপকারী এজন্য কিন্তু আমরা মাথার স্কাল্পে ফার্স্টে লাগাবো দেন আমরা হেয়ারের গায়ে লাগাবো এতে যেটা হবে স্কাল্পে লাগানোর ফলে আমাদের খুশকিটা দূর হয়ে যাবে অ্যান্ড হেয়ারের গায়ে লাগানোর ফলে আমাদের হেয়ারটা আরও ঝলমলে এবং শাইনি হতে হেল্প করবে এখানে কিন্তু বলেই দিয়েছে যে এটা 20 মিনিটের মতো তোমাদের চুলে রাখতে হবে কিন্তু তোমরা 20 থেকে 30 মিনিট পর্যন্ত রাখতে পারো এর বেশি আমার মনে হয় রাখার দরকার হবে না এটাই আমাদের কাজটা হয়ে যাবে
And আরেকটা মেইন কথা, এটা যেহেতু হার্বাল একটা প্রোডাক্ট, তাই এটা ইউজ করে রাতারাতি কিন্তু তোমরা কোনো রেজাল্ট পাবে না, কারণ এখানে কোনো হার্মফুল কেমিক্যাল ইউজ করা নেই। ইনগ্রেডিয়েন্টস তোমাদের বলেই দিলাম। এজন্য যদি তোমরা খুব বেটার একটা রেজাল্ট চাও উইদিন ওয়ান মান্থ, তোমাদের উইকে অ্যাটলিস্ট 2 থেকে 3 টাইমস ইউজ করতে হবে ফর এ বেটার রেজাল্ট। লাস্টলি আমি এটা খুলে এটার ভেতরে যে পাউডারটা রয়েছে সেটা একটু দেখাই দিব, যদিও দেখে তোমরা কতটুকু বুঝবে আমি জানি না, বাট এটা খুলে একটু দেখাই দেই। এটা হচ্ছে মেইনলি এমন একটা ভাবে আসে, এমন একটা কালার, আর এটার স্মেল হচ্ছে একটু হার্ড। আর আমি বলেছিলাম যে এটার স্মেল যদি তোমরা নিতে চাও মেহেদির স্মেলটাই সবচেয়ে বেশি পাবে। যারা স্পেশালি সিসিমি অয়েলটা পারচেস করনি বা আমার মতো যারা স্টুডেন্ট রয়েছে যে কম বাজেটের মধ্যেই একদম কাজ ছেড়ে ফেলার মতো অবস্থা, তাদের জন্য যেটা একটা খুবই হেল্পফুল কাজ করেছে সেটা হচ্ছে তারা আরঙের এই প্যাকের মধ্যেই সিসিমি অয়েলটা প্রোভাইড করে, এরকম 5টা প্যাকেট। তো ইয়েস, দিস ইজ দ্য এন্ড পার্ট অফ মাই ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে। অ্যান্ড এই প্রোডাক্টটা তোমরা যদি ইউজ করে থাকো ফিডব্যাক কিন্তু আমার সাথে শেয়ার করতে একদমই ভুলবে না, আমার সোশ্যাল মিডিয়াগুলোতেও আমাকে শেয়ার করতে পারো বা কমেন্টেও নিচে শেয়ার করতে পারো, আমি তোমাদের রিপ্লাই করার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।